সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সেই সাথে এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি। এরপরই অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে সব অক্সিজেন প্ল্যান্ট কারখানা মালিকরা। শনিবার থেকে সব প্ল্যান্ট চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। বিষয়টি আমরা তাদেরকে বলেছি যে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি আসলে দুর্ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা। ও ওনারা আমাদের আশ্বাস আমরা ওনাদেরকে দিয়েছি যে আমরা প্রশাসন সার্বিক সহযোগিতা সবসময় করব এবং যেটি আদালতে চলমান আছে মামলা, এটি মামলা আদালতে আদালতের মতো করে চলবে। আমরা অক্সিজেন প্ল্যান্টগুলোও আগামীকাল থেকেই চালু করব এবং আমাদের এই যে সীমার অক্সিজেন প্ল্যান্টটা যে বন্ধ আছে এখানে অনেক লোক কাজ করতো, তো এইটাও চালু করার ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন।